যারা এই আলেম এবং উলামাদের উপর জুলুম নির্যাতন করছে, অত্যাচার করছে, আপনি সেই অত্যাচারী ব্যক্তিকে সমর্থন দিচ্ছেন না তো? সেই জালেম অত্যাচারী ব্যক্তির আপনি সাপোর্ট করছেন না তো? সেই জালেম অত্যাচারী ব্যক্তির সাথে আপনি একাত্মতা পোষণ করছেন না তো? যদি আপনি তাদের দলভুক্ত হয়ে থাকেন, সাপোর্ট করে থাকেন, সমর্থন করে থাকেন, একাত্মতা পোষণ করে থাকেন সেই জালেম অত্যাচারী ব্যক্তিদেরকে বাহবা দিয়ে থাকেন, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা আমি আপনাকে শুনিয়ে দিতে যাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারে তথা জেলখানায় যখন দেওয়া হলো, তখন সেই জেলের একজন কারারক্ষী, সেই জেলের দায়িত্বশীল, সে চিন্তা করলো এত বড় আলেমকে জেলখানায় দেওয়া হলো, আর সেই জেলের কারারক্ষী আমি সাধারণ মানুষ, আমি তো হয়তোবা এই অন্যায় কাজের সহযোগী হয়ে যাচ্ছি। তখন সেই জেলের কারারক্ষী গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করলো, ইয়া ইমাম, হে ইমাম, নিঃসন্দেহে আপনাকে অন্যায়ভাবে আপনার উপর জুলুম করে আপনাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু ইমাম, আমি তো সাধারণ একজন কারারক্ষী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যেন এই জেলখানা থেকে না পালাতে পারেন, আমি যেন আপনাকে দেখে শুনে রাখি। হে ইমাম, এই যে আপনাকে কারাবদ্ধ করে দেওয়া হয়েছে আর এটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এর জন্য ইমাম আমি কি জালেমের সহযোগী, অত্যাচারী ব্যক্তির সহযোগী হিসাবে গুনাহগার হব? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে না, তুমি জালেমের সহযোগী না, জালেমের সহযোগিতা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জালেমের খাবার রান্না করে দেয়, জালেমের সহযোগিতা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জালেমের কাপড় ধৌত করে দেয়, জালেমের সহযোগিতা হচ্ছে ওই ব্যক্তি যে জালেমের চুল আসিয়ে দেয়। হে কারারক্ষী, তুমি জালেমের সহযোগী না, আন্তা মিনা জালামাতি আনফুসিহিম, বরং তুমি নিজেই জালেমদের মধ্যে একজন, তুমি নিজেই হচ্ছে একজন জালেম অত্যাচারী, যেহেতু তুমি এই কারারক্ষী। এই কথা আমি বলি নাই, এই কথা প্রায় 1300 বছর পূর্বে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন। আজকে আমরা কি করছি? দুনিয়ার কোনো অর্থ, ক্ষমতা অথবা কোনো লোভ লালসায় আমরা জালেমকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, সহযোগিতা করে যাচ্ছি, অথচ 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মান মাশা মা যালিম লিউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু মিনাজ যালিম, মান মাশা মা যালিম, যে ব্যক্তি কোনো জালেম অত্যাচারী ব্যক্তির সাথে চলাফেরা করল, কিসের জন্য? লিউকাউয়াহু, তার শক্তি সামর্থ্য বৃদ্ধি করার লক্ষ্যে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু মিনাজ যালিম, অথচ আপনারা জানেন যে এই লোকটা জালেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকদ খরজা মিনাল ইসলাম, এই ব্যক্তি যেন আল্লাহর ইসলাম থেকে বের হয়ে গেল। হাদিস বাইহাকি মুসলিম আহমদ। আজকে আমরা কোন স্তরে রয়েছি? হয়তো আমরা জুলুম করছি, নচেত আমরা সেই জালেমদেরকে সাপোর্ট করছি, সহযোগিতা করছি। সুরান ফালের 25 নং আয়াত পড়ুন, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই আযাবকে, সেই গজবকে তোমরা ভয় করো, সেই যেই আযাব শুধুমাত্র জালিমদেরকেই পাকড়াও করা হবে না, বরং আমরা যারা জালিমদেরকে সাহায্য করছি, সহযোগিতা করছি, সাপোর্ট করছি, তাদের উপর আল্লাহ সুবহান ওয়া তাআলার আযাব এসে যাবে। সম্মানিত মুসলিম দীনি ভাই, একবার চিন্তা করুন, আমরা কাদের স্তরে রয়েছি? মুয়াজ ইবনে জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, সাবধান মুয়াজ ইবনে জাবাল, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, তবে মাজলুম অত্যাচারী ব্যক্তির বদদোয়া থেকে নিজেকে রক্ষা করবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব, কেননা অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তির বদদোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। আরে মাজলুম ব্যক্তি যদি গুনাহগার হয়, গুনাহগার হয় এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, মাজলুম ব্যক্তি যদি কাফেরও হয়, অত্যাচারিত ব্যক্তি যদি কাফেরও হয়, এরপরও সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। গুনাহগার ব্যক্তি, কাফের ব্যক্তি যদি বদদোয়া করে যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আপনার আমার সমাজ যে আলেম ওলামা রয়েছে তাদের এই বদদোয়া, তাদের চোখের পানি কি আপনার আমার উপর আযাব হয়ে দাঁড়াবে না? সালাসাতুল মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পৌঁছাইতে কোনো পর্দাই থাকে না। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, লাঞ্ছিত ব্যক্তির দোয়া। তাই সম্মানিত মুসলিম দীনি ভাই, আজকে আপনার ক্ষমতা আছে, আপনার অর্থ আছে, আপনি মানুষের উপর জুলুম করতেছেন, আর সেই জালিমকে অর্থের লোভে, ক্ষমতার লোভে, কিছু বাহবা পাওয়ার লক্ষ্যে,
ঠিক ভাই, ওকে ভাই, সহমত ভাই বলে আপনি তাকে সাপোর্ট করে যাচ্ছেন, আজকে হয়তো বা সে আপনাকে সহযোগিতা করবে, কিন্তু বিচারের মাঠে প্রখর আজাবের দিন, জাহান্নামে দগ্ধ হওয়ার সময় এই নেতাগুলো কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারবে না, কেননা সে নিজেই তো জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহান তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওমালি যালিমিনা মিন আনসার, আফসোস এই জালেমদের জন্য সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। আজকে আপনার আমার সমাজে জুলুম, নির্যাতন, অত্যাচারের ব্যাপক সয়লাব ঘটেছে, অথচ আল্লাহ সুবহান তাআলা এই জুলুম অত্যাচারের স্বয়ং নিজের জন্য পর্যন্ত হারাম ঘোষণা করেছে। আল্লাহ সুবহান তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ সুবহান তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ জুলুম করেন না। আর আজকে আপনার আমার সমাজে জুলুম, নির্যাতনের, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, এই প্রথম শ্রেণীতে রয়েছে আলেম এবং ওলামাগণ। অথচ আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমগণ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নৈকট্যশীল, সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে কারা? আলেম উলামাগণ। আর সেই আলেম উলামাদের উপরেই আজকে জুলুম, নির্যাতনের স্ট্রিম রুলার চলছে। জুলুম, নির্যাতনের স্ট্রিম রুলার হকানি আলেম উলামাদের উপর চলবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, আশাদ্দুন নাসি বালাউন আল আনবিয়া, দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি বালা, মুসিবত, দুঃখ, কষ্টে পতিত হয়েছে নবী এবং রাসূলগণ।